চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের এখনও নেই কোনো অগ্রগতি। খাল খনন তো দূরের কথা, খাল পরিষ্কারও করা হয়নি। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জয়, স্বাগত আপনাকে। জয়, জলাবদ্ধতা প্রকল্পের অগ্রগতি নেই কেন এবং এই বিষয়ে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে কি বলছেন? ধন্যবাদ রাশেদ। আপনি ঠিক আমার পেছনের দিকে যদি একটু লক্ষ্য করে তাহলে বুঝতে পারবেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যে মেগা প্রকল্প হাতে নিল 5.5 কোটির চেয়েও বেশি অর্থ নিয়ে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন 2.5 বছর পার হলো, 2.5 বছরের মধ্যে কোনো সুফল কিন্তু দেখা যাচ্ছে না। যে খালটি আপনি অবশ্য দেখছেন সে খাল এখন কিন্তু এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, কিন্তু এখানে এলাকার যারা আছেন, বাসিন্দা যারা আছেন, তাদের কিন্তু অভিযোগ রয়েছে এখনও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আসলে চট্টগ্রামের মানুষ কিন্তু জলবদ্ধতার যে সমস্যা আছে সেই সমস্যায় কিন্তু এখনও পড়তে হয়। কিন্তু আদৌ কি এই সমস্যার সমাধান হবে কি না তার উত্তর আমরা একটু খুঁজব। এখানে যারা নগর পরিকল্পনাবিদ ছিল তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছিলেন যদি খাল খনন করা না হয়, খাল পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু, এমনকি নতুন নতুন খাল যদি খনন না হয় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কোনোদিন হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা বাসিন্দা আছেন, আমরা একটু জানতে চাচ্ছি এখনও পর্যন্ত এই সমস্যায় আপনারা আছেন কিনা। যে আমরা আসলে সিডিএর মেগা প্রকল্পটা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন দিয়েছিলেন চট্টগ্রামবাসী আসলে খুব খুশি হয়েছেন, কিন্তু আসলে বাস্তবে যে কাজ করার কথা আজকে দীর্ঘ 2.5 বছর পার হওয়ার পরও চট্টগ্রামবাসী আগের যে কষ্টের মধ্যে রয়েছে, কুমার তলে পানি এখনও সেই পানির নিচে বসবাস করে, প্রতিটা খাল এখনও ময়লাতে ভরা, ময়লার স্তূপ খালের মধ্যে কোনো পরিষ্কার করার কোনো পরিকল্পনাই দেখছি না। যদি পরিষ্কার হয় বা পরিকল্পনার ভিতর তাকে নিয়মিত পরিষ্কার করে তাহলে কিন্তু চট্টগ্রামবাসী আরাম পাবে এবং দেশের যে আসলে এখন যে ডিজিটাল যে দেশ পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে সরকার তার সুফল মানুষ পাবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, জলবদ্ধতার সুফল পাচ্ছেন কিনা আপনারা? সুফলতা বলতে এখন আমরা ভোগ করতে পারছি না, পরিস্থিতি এমন যে আমরা একটু বৃষ্টির দিন আসলে একটু হাঁটু পানি মানে একটু বৃষ্টি হলেও পানি উঠে যায়। কি আমরা কি আগের মতো সেই 10 বছর আগে আমরা যেভাবে দেখেছিলাম ঠিক এখনও ওভাবে রয়ে গেছে, মানে একটা দোকানে গেলেও পানি ঢুকে যায়, একটা ব্যবসা করতে গেলেও ব্যবসা প্রতিষ্ঠানে জিনিসপত্র নষ্ট হয়ে যায়, সে পানির কোনো ইয়ে নাই, সফলতা পাচ্ছি না আমরা এখানে। যদি ডিজিটাল যুগে আমরা যেভাবে বসবাস করছি এটা যদি আমরা এখান থেকে যদি বের হতে যাই তাহলে এগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে, সবসময় অন্তত বছরের মধ্যে 3 বার পরিষ্কার করা উচিত। এই খালগুলো পরিষ্কার করতে কোনোদিন দেখেছেন? হ্যাঁ, বছরে মনে হয় একবারই দেখেছি, সেই বৃষ্টির আগে একবার পরিষ্কার হয় আর দেখা যায় না, এগুলো বছরে একবারই দেখি। এটা উচিত অন্তপক্ষে বছরে 3 বার করা, আর মানুষেরও সচেতনতার অভাব। ধন্যবাদ আপনাকে। রাশেদ, আপনি যেমনটা আপনি অবশ্যই দেখলেন আমরা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করেছি, এখানে যারা বাসিন্দা আছেন বাসিন্দা যেমনটা আমাদেরকে জানিয়েছেন তারা বলছিলেন আসলে খালগুলো এখনও পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে না, সেই পরিষ্কার না হওয়ার কারণে যে সমস্যায় আগে ছিল সেই সমস্যা এখনও পর্যন্ত রয়েছে। এমনকি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে এখনও পর্যন্ত সেই মেয়াদ শেষ হয়নি, মেয়াদের মধ্যে কিন্তু আসলে যে সুফল পাওয়ার কথা রয়েছে সেই সুফল না পেলেও কি মেয়াদ শেষ হলে কিন্তু তারা সুফল পাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছে স্টুডিওতে রাশেদের কাছে। সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের জানাচ্ছিলেন চট্টগ্রামের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের অগ্রগতি না থাকার বিস্তারিত।